মানি ও মানি হয়েছে পাখি, হয়েছে তোমার চুলকানি মানি? আমায় ওদের করছে না হয়ে পৌনে পাঁচটার দিকে বেরিয়েছে আর এই এলো দশটা, পৌনে দশটার দিকে ভিজে গেছে না? এই লাগিয়ে দেবো তোর গলায় বেল্ট। মানি কই? মানি কই? কোথায় মানিটা? মানি মানি আসো 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 আসো, দেবো দেবো দেবো, আসো দেখি জল খাও জল খাও। মানি কই? হে যে আমরা এসছি, ঢুকেছি, আমাদেরকে ওয়েলকাম করে আবার এসে বসে বললে এটা আদর করছে। ও এতক্ষণ একা একা ছিলি তো, রেগে 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 গেছে। কেন এত দেরি করে এসছো? আমাকে বন্ধ করে রেখে গেছিল, একটুখানি রাত দেখালো। কি সুন্দর করে শুয়ে আছে, আমাদের আসতে এত দেরি হয়েছে, আর ওই যে ওইখানে বোঝো। কি মানি রাগ করেছো? সন্তু পাখি আমার রাগ করেছো? না বাবা, আমরা কি করবো বলো? আমাদের ওকে একটু স্ন্যাকি দে, স্ন্যাকি দে, স্ন্যাকি না খেলে ওর ভালো লাগবে না। ওকে দিয়ে গেছিলাম খাওয়া, ওই যে বাটির মধ্যে খাওয়া জল দিয়ে গেছিলাম, খাওয়া পুরো খেয়েছে, ফিনিশ করেছে, এখন আবার আরেকটু দেব। ও আমার সাথে খেলো, আমার সাথে খেলা না কেন? আমার খেলার টাইম আছে ওর সাথে। বুঝো এই এলাম আমরা এক্ষুনি। মানে এত উঁচুতে উঠে যায় ও, দেখেছো কি? দেখো না, তাই আমার হাতে চিকেন চিকেন তখন খায় না, নাহলে অন্য সময় চিকেন এরম করলে আর পুরো দাঁড়িয়ে যেত, পুরো একদম দাঁড়িয়ে যেত চিকেন নেওয়ার জন্য আমার হাত থেকে কাঁচা চিকেন।
পেয়েছে একটা ঝুলঝুলি, একটা ঝুলঝুলি পেয়েছে। এতক্ষণ একা ছিল তো, ভাল লাগেনি ঘরের মধ্যে বন্ধ করে, যেই আওয়াজ পেয়েছে মিয়াও 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 করে একদম। আমার টুনটুনি পাখি, আমার মানি বসে আছে এখানে, আর এখানে আমার বোঝো বাবা, দুজনে কি সুন্দর রয়েছে তাই না দুই ভাই? তোমরা দুজনে আজকে গুড বয়ের মতো ছিলে মানি, আজকে বোঝো দাদা বকেনি তো তোমার? দাদা বকে ছিল জানি, আমরা না থাকলে বকে না বোঝো দাদা তাই না? গুড বয়ের মতো ছিল দুইজনা।